বছরের প্রথম দিনে প্রতিবেশীর সাথে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোরী। শুকরবার দুপুরে ঘটনাটি ঘটেছে বহরমপুরের রাধারঘাটে। মৃত কিশোরীর নাম তানিয়া। গঙ্গায় ডুবুরি নামিয়ে কিশোরীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। বছরের প্রথম দিনে এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বছরের প্রথম দিনে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোরী। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বহরমপুরের রাধারঘাটে। মৃত কিশোরীর নাম তানিয়া। জানা যায়, শুক্রবার দুপুরে প্রতিবেশীর সাথে গঙ্গায় স্নান করতে যায় তানিয়া। এর কিছুক্ষণের মধ্যে হঠাৎ জলে তলিয়ে যায় সে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজে হাত লাগান। পরে গঙ্গায় ডুবুরি নামিয়ে কিশোরীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। যদিও এখনও কিশোরীর দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। মৃতের প্রতিবেশী বলেন, আমি স্নান করে ওঠার সময় জলে একটি হাত দেখতে পাই, কিন্তু সাঁতার কেটে ওর কাছে পৌঁছাবার আগেই কোথায় যেন হারিয়ে গেল। বছরের প্রথম দিনের এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্নান করে উঠছিলাম, উঠে যাওয়া উঠবো, এই সময় ওইদিকে তাকিয়েছি, দেখে তো বাচ্চা হাত দেখাচ্ছে, বললেন তো। তারপর একজনকে বললাম যে তোমার নাতনি কই? হ্যাঁ, এই বলে আমি সাঁতার কেটে ওদিকে গেলাম, গিয়ে একবার হাত দেখতে পেলাম, তারপরে যেতে যেতে ডুবে গেলাম। চেষ্টা করে একটু ডুবালাম ওখানে, এদের সঙ্গে সবাই ছিলাম, আমরা সবাই মিলে ডুবালাম, এটা দেখলাম, চেষ্টা করে আমরা কিছু করতে পারলাম না। এরপরে এদেরকে সবাই এলো, এসে এখন সব চেষ্টা চলছে। মৃতের বাবা বলেন, আমি কাজ থেকে ফিরে মেয়ের খোঁজ করলে জানতে পারি ও গঙ্গায় স্নান করতে এসেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাড়িতে খবর যায় মেয়ে জলে ডুবে গেছে। আমরা তড়িঘড়ি ছুটে আসি, কিন্তু তানিয়ার কোনো খোঁজ পাইনি। আমি জানতে পারলাম কাজ থেকে এসে আমার বাড়ির স্ত্রীকে শুধালাম, মেয়ে কোথায় বলে চান করতে গেছে, আমার কারোর সাথে, আমার মাসির সাথে। আমি বাড়িতে গিয়ে চান করতে গেলাম, এখানকার একটা মহিলা গিয়ে আমার বাড়িতে খবর দেয়। দিয়ে আমরা ধরে আসি, আমি নেমে এসে ঘাটে, জলে নেমে এসে ঘাটে ছিল মহিলা দুই তিনটে, এবার তারা তাদের ধ্যানে কাজ করছিল, হ্যাঁ, মানে নেমেছে ওখান থেকে আর আপনার ডুবেছে এই জায়গাটাতে। প্রত্যন্ত গ্রামের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান, মানুষের ভরসা ও আস্থা, জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। একই ছাদের তলায় সমস্ত রকম উন্নত চিকিৎসা পরিষেবা। এখানে রয়েছে প্যাথোলজি, ডিজিটাল এক্স রে, ইউএসজি, অত্যাধুনিক ওটি, আইসিইউ, 24 ঘন্টা এমার্জেন্সি, ফার্মেসি ও নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা, স্বাস্থ্যসাথী কার্ড সহ বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া যায়। কলকাতা ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের গ্রুপ অফ কনসালটেন্ট, অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা হরিহরপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9593734944 ও 8328718821।